ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল 12টি দেশের দূতাবাস ও ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় অবস্থিত এসব মিশন প্রধানকে ডেকে সরকারের অসন্তোষের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার বিকেল 3টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপস্থিত হন মিশন প্রধানরা। সেখানে বৈঠক শেষে বিকেল 4টায় একে একে বেরিয়ে যান তারা। বৈঠকে হিরো আলমের উপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়ায় সরকারের অসন্তোষের কথা জানানো হয়। তাৎক্ষণিক ও দৈনিক আইনানুগ ব্যবস্থাকে মূল্যায়ন করেননি, তাই যৌথ বিবৃতির বস্তুনিষ্ঠতা ও উদ্দেশ্য নিয়ে ভাবনার অবকাশ থেকেই যায়। আবার যাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটল, সেই জনাব আশরাফুল আলম কিন্তু ঠিকই পুলিশের সাথে সহযোগিতা করেছেন এবং সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণকে সাধুবাদ জানিয়ে পূর্ণ সন্তোষ প্রকাশ করেছেন। ওনাদের যৌথ বিবৃতিটি যে ঘটনা প্রবাহের সাথে অসঙ্গতিপূর্ণভাবে যথাসময়ে অনেক আগেই তড়িঘড়ি করে অপরিণতভাবে উপস্থাপন করা হয়েছে, আশা করি আমাদের আজকের আলোচনার পর তারা সেটি নিশ্চয়ই উপলব্ধি করবেন এবং ভবিষ্যতে